হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল, চলে এসেছি আজকে একটা নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে, যেখানে তোমরা অনেকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছো যে দাদা, আমরা যে অ্যালবামের এমবস পেজগুলো করি সেগুলো কীভাবে ডিজাইন করবো, বা তার ছবিগুলো কী করে সিলেকশন করবো, বা সেই ছবিগুলোকে কীভাবে এডিটিং করবো। তো আজকে আমরা তার উপরেই ডিসকাস করবো। আজকে আমি তোমাদের দেখাবো যে এমবস পেজের ডিজাইন কীরকম করা উচিত, বা এমবস পেজের ছবিগুলোকে কীভাবে এডিট করা উচিত। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো তোমাদের শর্ট ফার্স্টে জানতে হবে যে এমবস জিনিসটা কি। এমবস অ্যাকচুয়ালি হয় যে কোনো প্রিন্ট হচ্ছে যখন, তখন তার উপর যে অর্নামেন্টস যেগুলো থাকছে বা মেটালিক যে কোনো জিনিস থাকছে তার উপরে একটু থ্রি ডি টাইপের একটু হালকা উঁচু হয়ে থাকে হচ্ছে এই এমবসগুলো। তো মেইনলি তোমরা যখন ছবি সিলেকশন করবে, যে পেজটার জন্য এমবস করবে, কারণ সব পেজ তো এমবস করা সম্ভব নয়, কারণ এমবস একটা নির্দিষ্ট প্রাইস রয়েছে এবং সেটা বেশ কস্টলি। তো যে ছবিগুলো তোমরা সিলেকশন করবে, যেখানে ব্রাইড, বিশেষ করে ব্রাইডের ছবি দেবে, তার জন্য ব্রাইড বললাম, ব্রাইড যেন অর্নামেন্টস ভালো করে বোঝা যায়, মানে ব্রাইডের অর্নামেন্টস যেন ভালো করে বোঝা যায়, বা মেটালিক জিনিস বা শাড়িতে যে পার থাকে তার উপর যে গোল্ডেন গোল্ডেন যে জিনিসগুলো থাকে, মোতি টাইপের জিনিস থাকে, সেগুলো যেন বেশি করে দেখা যায়, তাহলে কিন্তু তোমার এমবস পেজটা দেখতে সবচেয়ে ভালো লাগবে। আদারওয়াইজ তোমরা যদি নর্মাল যে কোনো ছবির উপর যদি এমবস করো, তাহলে কিন্তু ওই এমবসটা দেখতে অতটা ভালো হবে না। তো নাম্বার ওয়ান পয়েন্ট, যে ছবির উপরে আমি এমবস করবো সেই ছবিতে যেন মেটাল বা গোল্ড বা চিকচিক করছে এরকম জিনিস, শাড়ির পার হতে পারে, সেই জিনিস যেন বেশি থাকে। তো তোমরা যখন ছবি সিলেকশন করবে, তো ওই ধরনের ছবিগুলো সবার ফার্স্টে বেছে নিলে। এরপর কথা হচ্ছে নাম্বার টু পয়েন্ট আমার, যে পেজ আমি কীরকম ডিজাইন করব। তারপর আমি তোমাদের দেখাবো যে ছবি কী করে এডিটিং করবো। তো চলে আসি আমরা আমার কম্পিউটার স্ক্রিনে। দেখো, এখানে সর্বপ্রথমে আমি এই ছবিটা সিলেকশন করে নিয়েছি, কারণ এখানে দেখো বেশি পরিমাণ অর্নামেন্টস রয়েছে। তো দু ধরনের পেজ হতে পারে। নাম্বার ওয়ান, এই ধরনের তোমরা পেজ করতে পারো যেখানে এই যে গ্রাফিক্স যেগুলো রয়েছে না, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এমবস হবে, যেহেতু একটা থ্রি ডি লুক ক্রিয়েট করবে, কালারটা আলাদা রয়েছে। তো চেষ্টা করা হয় যে এইগুলো যাতে এমবস হয়। এবং ছবির উপরে যদি তোমরা যদি বলো, তাহলে দেখো যে এখানে বেশি পরিমাণ অর্নামেন্টস দেখা যাচ্ছে, যেহেতু এই ছবিগুলো কিন্তু বেশ ভালো লাগবে। তো এই ধরনের পেজ তোমরা করতেই পারো যেখানে একটুখানি থ্রি ডি টাইপের লুক থাকবে। যেমন দেখো এখানে হালকা স্ক্র্যাচেস রয়েছে, এইগুলো অনেক সময় এমবস হয়ে যায়। এই অর্নামেন্টস তো অবশ্যই রয়েছে। এছাড়া তোমরা চলে যেতে পারো একদম ডিরেক্ট সিম্পল পেজে। সিম্পল পেজ যদি হয়, তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো সেরকম কিছু নেই। যেমন এটা যেমন ব্যাকগ্রাউন্ডটা থ্রি ডি লুক ছিল, এটা কিন্তু সিম্পল ব্যাকগ্রাউন্ড। তো এখানে শুধু অনলি ছবি যেগুলো রয়েছে সেই ছবিতেই কিন্তু এমব্রসের ব্যাপারটা বেশি হবে, মানে ছবির যে অর্নামেন্টস যেগুলো রয়েছে সেগুলো বেশি করে ফুটে উঠবে। এবার চলে আসি যে আমরা এই ছবিটাকে কি করে এমবসের জন্য রেডি করব, যেখানে অর্নামেন্টস যেগুলো রয়েছে সেগুলো খুব প্রপারলি হাইলাইটেড হয় এবং প্রিন্টের পরে যেন দেখতে অসাধারণ লাগে। তো সবার ফার্স্টে আমরা এই ছবিটাকে যদি জুম করে নিই, দেখো হালকা ফুলকা ইনপারফেকশন রয়েছে, যেটাকে আমি খুব ফাস্ট আমি রিমুভ করে দিচ্ছি। আমি এখানে আমার যে ভিডিও টাইম যেটা রয়েছে সেটাকে আমি একটু ফাস্ট করে দেবো, যাতে তোমাদের সময় কম লাগে। তো সিম্পলি আমরা এখানে কি করলাম, স্পটলিং ব্রাশ টুল দিয়ে আমরা মুখে যে ব্রণ যেগুলো ছিল সেগুলো রিমুভ করে নিলাম। এরপর কি করবো, আমি কন্ট্রোল জে করছি ফর ডুপ্লিকেট। এরপর আমাকে স্কিনটা তো স্মুথ করার অবশ্যই দরকার রয়েছে, তো আমি এখানে সবার ফার্স্টে স্কিন স্মুথ করছি সিম্পলি স্কিন স্পাইনার দিয়ে। সিম্পলি আমি চলে যাই ফিল্টার, এখান থেকে ফটো টুল বক্স অ্যান্ড স্কিন ফাইনার। স্কিন ফাইনার দিয়ে কি করে স্কিন স্মুথ করতে হয় তার উপরে ডিটেলস ভিডিও আমার বানানো রয়েছে, তোমাদের আমি আই কার্ডের লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবে। তো এটা দেখো স্কিন যেটা রয়েছে সেটা স্মুথ হয়ে গেছে। আমি সিম্পলি এখান থেকে হিট করছি ওকেতে। কিন্তু তার আগে তোমরা যদি এখানে দেখো, দেখো স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু অর্নামেন্টস গুলো সিলেকশন হয়ে যাচ্ছে, কারণ স্কিনের কালার অর্নামেন্টসের কালার প্রায় সেম। তোমরা চাইলে এখান থেকে প্রিসাইজলি এটাকে সিলেক্ট করে নিতে পারো, তবুও দেখো কিছুটা জায়গায় এইগুলো ধরেই রাখছে। তো আমি যদি একটুখানি সিলেকশনটা যদি কমিয়ে বাড়িয়ে দিই, আমি একটু লাইট পোর্শনটা কমাচ্ছি, দেখো খারাপ হয়ে যাচ্ছে, আমি অতটা খাটবই না, সিম্পলি আমি এখান থেকে হিট করে দিচ্ছি ওকেতে। কারণ এরপরে আমাদের কাছে অপশনস রয়েছে যে আমি সিলেকশনটাকে প্রিসাইজ করতে পারি। তো এখানে তোমরা যদি দেখো স্কিন বেশ সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার আমি চাইছি স্কিনটাই স্মুথ থাক, অর্নামেন্ট যেন স্মুথ একদম না হয়। তো আমি সিম্পলি এখানে কি করছি, মাস্ক অ্যাপ্লাই করছি, সিম্পল মাস্ক অ্যাপ্লাই করলাম। এরপর আমি কী করবো, এই যে জিনিসটা যেটা রয়েছে এটার উপর থেকে অর্নামেন্টসের যে এরিয়া যেগুলো রয়েছে সেগুলো আমি রিমুভ করে দেবো। ব্রাশ টুল নেবো, ব্ল্যাক যেন থাকে আমার এখান থেকে ফোরগ্রাউন্ড কালার। এরপর যে অর্নামেন্টসের যে এরিয়া যেগুলো রয়েছে সিম্পলি আমি মুছে দিচ্ছি। তাহলে কী হবে, অর্নামেন্টসের উপর যে স্মুথ যেটা ছিল সেটা চলে যাবে, আমি এই জায়গাগুলো সম্পূর্ণ মুছে দিচ্ছি। ওকে, আমার এখান থেকে অপাসিটি অ্যান্ড ফ্লো যেটা রয়েছে সেটাকে আমি 100% করে দিলাম। ওকে, দেন আমি সিম্পলি মুছে দিলাম, কারণ আমি শাড়ি বা অর্নামেন্টসের উপরে একটুও স্মুথ চাইছি না, কারণ আমরা অলরেডি ওটাকে একটু শার্প করব এমবস পেজের জন্য। আমি এগুলোকে সম্পূর্ণ মুছে দিলাম। এরপর উপরের দিকে এই যে এরিয়া যেটা রয়েছে সেটাকেও মুছে দিচ্ছি। তো
এখান থেকে আমি অর্নামেন্টস এর উপরে মুছে দিয়েছি, তোমরা যদি মাস্কের উপরে দেখো তাহলে দেখতে পাবে। আদারিস অল্টের সঙ্গে যদি মাস্কের উপরে ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ যে অনলি মুখের যে জায়গাটুকুনি রয়েছে সেই জায়গাটুকুনি রয়েছে, এখানে হাত ছিল। এছাড়া তোমরা চাইলে এইটুকুনি জায়গায় কিছু জায়গা মুছেও দিতে পারো, আমি এইভাবে মুছে দিই অনেক সময়, সিম্পলি এইভাবে মুছে দেবে, তাহলে তুমি এখান থেকে অনলি মাস্ক ভিউটা দেখতে পাও। তো আবার এখানে অল্টের সঙ্গে ক্লিক করছি, তো এখানে আমার অনলি স্কিনের ওপরে স্মুথ হয়েছে, অর্নামেন্টস এর উপরে একদম নেই। এরপর আমি এখানে কি করছি, শিফট কন্ট্রোল অল্ট অ্যান্ড ই প্রেস করছি, কম্পোজিট লেয়ার বাস্ট এম্পেসিভ লেয়ার সবার উপরে ক্রিয়েট হয়ে গেছে, মানে নিচের মাস্ক তার নিচের ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একটা সবসময়ের জন্য কন্ট্রোল জে করি ফর সেফটি। এরপর আমি বলেছি আমার এখানে যে অর্নামেন্টস যেগুলো হচ্ছে সেগুলো যেন শার্প থাকে, কারণ এমবসের পরে যেন ওই অর্নামেন্টসগুলো আরও ভালো করে ফুটে ওঠে। তো আমি সিম্পলি কী করবো, এখান থেকে ব্লেন্ডিং মুড যেটা রয়েছে, নর্মাল যেটা করা রয়েছে, সেটাকে আমি করে দিচ্ছি লিনিয়ার লাইট। খুব বাজে হয়ে যাবে ভাই ছবিটা, একদম টেনশন নেওয়ার দরকার নেই। এরপর চলে যাচ্ছি ফিল্টার আদার, দেন এখান থেকে যাচ্ছি হাই প্যাসে। হাই প্যাস করলে কিন্তু ছবিটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, এবং এটার আমি রেডিয়াস একদম জিরো রাখছি। খুব যদি বেশি দিয়ে দিই তাহলে কিন্তু বিশাল হাই হয়ে যাবে, যেটা দেখতে বাজে লাগবে। তো সিম্পলি আমি এখান থেকে জিরো করবো, দেন অনলি স্ক্রোল ঘোরাবো, মাউস ধরে ড্র্যাগ করবো না, আমি সিম্পলি এখান থেকে স্ক্রোল যেটা রয়েছে একটুখানি স্ক্রোল করছি, আর একটু স্ক্রোল করছি, যতক্ষণ না পর্যন্ত আমার ছবিটা এখান থেকে ডিটেলসটা আমরা দেখতে পাই। আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো অর্নামেন্টসটা কতটা মানে শার্প হয়েছে, সেটা তুমি ভালো করে বুঝতে পারবে। মানে জিরো যদি থাকে একদম শার্প থাকবে না, দেখা যাবে না। তো আমি সিম্পলি এখান থেকে স্ক্রোল ঘোরাবো, দেখো এতটা শার্প মানে কিন্তু অনেকটা শার্প হয়ে যায়। মানে ফার্স্ট যখন তুমি কোনো পয়েন্ট দেখতে পাচ্ছ মেনলি ক্লিক করে দেখে নেবে যে জায়গাটা তুমি চাইছো যে কতটা শার্প হয়েছে বোঝার জন্য। আমি এখান থেকে এই নোজ পিনটার উপর ক্লিক করেছি, যখন এখানে কোনো রকমের ছবি আসবে তার মানে এটা অনেকটাই শার্প হয়ে গেছে। তো সিম্পলি হিট এখান থেকে করে দিচ্ছি ওকেতে। এটা তো কিছুই হলো না, বোঝাও তো যাচ্ছে না যে কি হয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখো অনেকটা শার্প হয়েছে, কিন্তু আমি চাইছি অনলি অ্যান্ড অনলি অর্নামেন্টস যেন থাকে, কারণ আমি অলরেডি স্কিন স্মুথ করেছি। এতটা যদি তোমার যদি স্কিনে যদি হাই প্যাস করা থাকে তাহলে কিন্তু প্রিন্টের পর ইভেন মুখের যে দাগ যেগুলো সেগুলো ফুটে উঠবে, এটা একদমই ভালো লাগবে না। তো আমি এখানটাতে অল্টের সঙ্গে বারবার করে বলে দিচ্ছি, এইখানে অল্টের সঙ্গে আমি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম, তাহলে টোটাল ছবিটা আবার স্মুথ হয়ে গেলো। এবার কি করবো, অনলি অর্নামেন্টস এর উপরে আমি পেন্ট করবো। কি করে পেন্ট করছি, সিম্পলি এখান থেকে ব্রাশ নিচ্ছি, এখানে যেন ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট থাকে। এরপর আমি সিম্পলি অর্নামেন্টস যেগুলো রয়েছে তার উপরে আমি পেন্ট করে দিচ্ছি হালকা করে। তো তোমাদের যদি বিফোর অ্যান্ড আফটার দেখে, এটাকে আমি অফ অ্যান্ড অফ করছি, অফ অন, দেখো অনেকটা শার্প হয়ে গেছে, বুঝতে পারছো। আমি একটু জুম করে দেখাই ভালো করে বোঝার জন্য, অফ অ্যান্ড অন, বেশ শার্প হয়ে গেছে। তো তোমরা এই যে এইটা কোথায় কোথায় অ্যাপ্লাই করো, সবার ফার্স্টে অর্নামেন্টস, যত অর্নামেন্টস এরিয়া রয়েছে সব অর্নামেন্টস এরিয়া এটাকে সুন্দর করে এটাকে মাউস ওভার করে দেবে। যত অর্নামেন্টস বেশি থাকবে তত কিন্তু এমব্রসটা দেখতে ভালো লাগে। তো আমি অর্নামেন্টসের ওপরে খুব ফাস্ট এটাকে আমি মুভ করে দিচ্ছি, তোমরা একটু ধরে করবে বিষয়টা। তোমরা যদি দেখো আমি শুধু অর্নামেন্টস নয়, শাড়ির ওপরে যে গোল্ডেন যে পার্ট যেগুলো রয়েছে আমি কিন্তু তার উপরে হালকা করে ঘষে দিচ্ছি। তাহলে কি হবে বলতো, ওর উপরে যদি এমবস হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, কারণ শার্প না হলে এমবসের যে বিষয়টা রয়েছে অতটা ভালো লাগে না। তো যত এরিয়াতে গোল্ডেন পার্ট দেখতে পাচ্ছি আমি সব জায়গায় সুন্দরভাবে এটাকে ঘষে দিচ্ছি। এরপর আমি কি করব, আমি একটু হালকা করে একটু চোখের ওপরে ঘষে দেবো, না চোখের ওপরে একদম এমবস হবে না ভাই, আমি চোখের ওপরে ঘষি এই কারণে যেন, কারণ চোখটা যাতে শার্প লাগে। এরপর যদি তোমরা এটাকে বিফোর অ্যান্ড আফটার দেখো, খুব হালকা চেঞ্জেস হচ্ছে, মানে একদম খুব নমিনাল চেঞ্জ হচ্ছে। দেখো চোখটা দেখো কতটা শার্প হয়ে গেছে, অফ অ্যান্ড অন, দেখো সুন্দর শার্প হয়ে গেছে পুরো ছবিটা। তো এরপর এই ছবিটাকে শিফট কন্ট্রোল অল্ট কি প্রেস করব, কারণ সবার উপরে আমরা যত কাজ করেছি, স্কিন ফাইনার করেছি, তারপর স্কিনটাকে ঠিক রেখেছি, বাদবাকি রিয়া রিমুভ করে দিয়েছি, এরপর আমরা হাই প্যাস অ্যাপ্লাই করেছি, এবং অর্নামেন্টস যেগুলো রয়েছে সেগুলোকে আমি হাই প্যাস বাড়ি কিছুটা শার্পনেস দিয়েছি, সম্পূর্ণটাকে মিলিয়ে একটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এরপর তোমরা এটাকে সিম্পলি ড্র্যাগ করে নিয়ে গিয়ে যে কোনো ছবির উপরে ফেলবে, যে কোনো পিএইচডির উপরে ফেলবে, সেখানে তোমাদের এই ছবিগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তো বোঝা গেল তোমরা কিভাবে একটা নর্মাল এমবস পেজকে সুন্দরভাবে, বিশেষ করে ছবি এডিটিং করে একটা ভালো এমবস পেজ বানাবে। তো আজকের মতো এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।